ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আমাদের ইউটিউব চ্যানেল আরাধনায় প্রত্যেককে সাদর অভ্যর্থনা। আজকে আমরা আলোচনা করব যে রাত ঠিক একটি নির্দিষ্ট সময় যদি বলেন একটি শব্দ, তাহলে কোটিপতি হওয়া থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না। অবশ্যই রাত একটি নির্দিষ্ট সময় আছে, সেই নির্দিষ্ট সময় আপনাকে একটি অক্ষর বলতে হবে, সেটি যদি বলতে পারেন আপনারা নিজেরাই রেজাল্ট দেখে অভিভূত হয়ে যাবেন, নিজেরা নিজেদের অভিজ্ঞতা অপরের সাথে তখন শেয়ার করবেন, দেখবেন যে জীবন কীভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে সে সম্পর্কে আলোচনা করব। কিন্তু তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অবশ্যই বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। সেখানে গেলে যে অল অপশন পাবেন সেটি ক্লিক করুন। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই বলবো যে আমরা অনেক রকম কাজ করি আমাদের যাতে সেই বৃদ্ধি হয়, সৌভাগ্য বৃদ্ধি হয়। আমরা চ্যানেলে যে উপায়গুলো বলি যে এই পথপ্রদর্শনা, উপায় বলবো না, বেস্ট হবে পথপ্রদর্শনা। উপায়টা কেন বলতে হয় টোটকা বা উপায়, জনসাধারণের বোঝার জন্য তারা এইভাবে এইগুলোকে চেনে বিষয়গুলো, কিন্তু এগুলো টোটকা বা উপায় বললে এদের গুরুত্বকে লঘু করে দেওয়া হয়, হ্রাস করে দেওয়া হয়, এদের মাধুর্যতা কমে যায়। এদেরকে সবসময় এইটা ভেবেই যখন কোনো কাজ আমরা যখন বলি সেগুলো যখন বিশ্বাস নিয়ে আন্তরিকতা নিয়ে করবেন এবং যখন মনে করবেন যে ঈশ্বর আমাকে এগুলো প্রেরণ করেছে এই মাধ্যম মাধ্যম মনে করবেন, এই মাধ্যমের মাধ্যমে আমি কি করব, উন্নতির চরম শিখরে উন্নীত হতে পারবো, আমি সাকসেসফুল হতে পারবো, তখনই কিন্তু ফলপ্রসূ ফলদায়ক হবে সেই প্রচেষ্টা। এই প্রচেষ্টাগুলোকে যখনই উপায় বা টোটকা মনে করবেন, ভাববেন যে দেখি হয় কি না, তখনই তার কী হবে, গুরুত্ব হ্রাস হয়ে যাবে। আর যে বিষয় বস্তুগুলো নিয়ে আপনারা আপনাদের কার্য সমাধান করতে যাচ্ছেন, সমাপন করতে যাচ্ছেন, সেই কাজ সেই বস্তুগুলোরও একটা কী থাকে, একটা শক্তি থাকে। সেই শক্তিগুলো কিন্তু চিনতে পারে যে কার কতটা বলবত্তা, কার কতটা ক্ষমতা, ঐকান্তিক ইচ্ছা, বিশ্বাস, সমস্ত কিছু তারা কিন্তু বুঝতে পারে এবং সেই অনুযায়ী কিন্তু ফল দেয়। আপনি যতটা অ্যাক্টিভ হবেন, যতটা আপনি একান্ত নিবেদিত প্রাণ হবেন, তত দেখবেন আপনার সাথ দেবে। তাই ভগবানের কৃপা মনে করে যখনই আপনারা এই কাজগুলো করবেন হতাশ হবেন না। বারবার একই কথা বলতে ভালো লাগে না, কিন্তু আপনাদেরকে এনকারেজ করার জন্য অবশ্যই বলতে হয়, কেননা যুগ যুগ ধরে মনে রাখবেন এগুলো কোনো মানুষ হঠাৎ বানিয়ে বলে দিল তা কিন্তু নয়, অন্তত আমাদের চ্যানেল কিন্তু তাই করে না, সেটাকেই সাপোর্ট করে, সেটাই আপনাদের কাছে তুলে ধরে যেটা যুগ যুগ ধরে চলে আসছে এবং মুনি ঋষিদের দ্বারা বর্ণিত, কথিত, লিখিত, সেগুলিই আমরা বলার চেষ্টা করি। কেননা মানব জাতির, মানব সম্পদের উন্নয়ন হোক এটাই কিন্তু আমরা চাই। তাই কি করবেন, মা লক্ষ্মীকে আমরা সবাই আরাধনা করি, আমরা জানি যে মা লক্ষ্মী হচ্ছে ধনদেবী। এই ধনদেবীর আরাধনা করার জন্য আমরা কত রকম উপাচার করি, কত রকম প্রচেষ্টা করি, যার যত আছে সে আরও তত বেশি চায়, চাওয়ার শেষ নেই। আর কেউ কিন্তু বলতে পারবে না যে আমার আর চায় না ধন সম্পত্তি, একজনই বলতে পারেন সন্ন্যাসীরা, প্রকৃত সন্ন্যাসীরা, তাদের এই পার্থিব জগতের মায়া সংসারে তাদের প্রয়োজন নেই, তারা প্রয়োজন বোধ করে না, তারা আধ্যাত্মিকতার জগৎকে প্রায়োরিটি দেয়। কিন্তু যারা পার্থিব জগৎকে প্রায়োরিটি দেয়, যারা সংসারী মানুষ, তাদের দরকার আছে। তাই তারা কি করবেন, রাত ঠিক কটার সময় করবেন ভালো করে শুনে নিন, 2:22 রাত 2:22 2:22 AM আপনারা জানেন রাত 12টার পর AM হয়ে যাচ্ছে। আচ্ছা 2:22 কটার 2 আসছে, 2:02 আসছে, 2:02 যোগ করলে কটা হয়, কত হয়, 6 হয়, 6 কিসের নাম্বার, অলরেডি আপনারা জেনে গেছেন অ্যাকর্ডিং টু নিউমারোলজি ভিনাস নাম্বার ইজ 6। সো হোয়াট ইজ ভিনাস গিভস আস, আমাদের কী দেয়,
আপনারা সবাই জানেন ভেনাস কী দেয়, আমাদের লাগজারি, ল্যাভিস, আরাম, তারপরে শয্যা সুখ, আমাদের সৌন্দর্য বৃদ্ধি করে, বন্ধুপ্রীতি, তারপরে ভোগবিলাসিতার যে জিনিসগুলো, সমস্ত কিছু, পার্থিব জগতে যা কিছু আমাদের সব কিছুই কিন্তু সূর্যই শুক্র দেয়। তাই এই শুক্রর নাম্বারটা চলে আসছে আবার শুক্র কার সাথে, শুক্রবারের সাথে রিলেটেড হচ্ছে কে, মা লক্ষ্মী। আবার বৃহস্পতিবারের সাথেও রিলেটেড, আপনারা জানেন বৃহস্পতি আর শুক্র দুজন মিলে কেরামতি যদি দেখায় তাহলে জীবনে সমস্ত পার্থিব সুখ আপনাদের কাছে পেতে পারবেন, আবার তার সাথে দৈবিক কৃপাও থাকবে। বৃহস্পতি গ্রহ আবার মা লক্ষ্মীর অবদান বা বরদান, কি বলবেন? এই যে বললাম যে রাত 2:22, আপনাকে কি করতে হবে, 2:22-এর দরজাটা, মেন দরজাটা আপনাকে খুলতে হবে। আপনি যদি ভয় পান, ভয় পাবেন না। আপনি যদি মহিলা হন, আপনি আপনার সাথে আপনার পুরুষ সঙ্গীকে নিন বা আপনার যে কেউ কাউকে নিন, যদি ভয় লাগে স্বামী স্ত্রী দুজনেই আপনারা বলুন না, কোনো অসুবিধা নেই। সব ধর্মের মানুষ এটা বলতে পারবেন, সব ধর্মের মানুষ এটা করতে পারবেন, সব জাতির মানুষ করতে পারবেন। বারবার বলছি, এই যে দৈবিক কৃপা বলছি বা এই যে প্রচেষ্টা বলছি, টোটকার বা আমরা বলছি না, টোনা টোটকা উপায় বলছি না, লঘুত্ব আমরা চাই না। আমরা চাই এখান থেকে পজিটিভ শক্তি নির্গত হোক, এমন শক্তি নির্গত হোক আমরা যা বলে ডাকবো। আমরা যদি কাউকে, কোনো বাচ্চাকে বা কাউকে যদি বারবার বলি এই কেবলি, এই গাধা, এরকম বলে ডাক দিই, এই শোন, এই হাবা, এই গোবা বলে, তার মানসিকতা কিভাবে হয় একবার বুঝতে চেষ্টা করবেন, সে কিভাবে এটাকে নেয়, তার কি ভালো লাগে। আমরাও যদি টোনা টোটকা উপায় এগুলো এইভাবে বলি তাহলে তাদেরও মনটা খারাপ হয়ে যায়। সবার মধ্যে প্রাণ আছে এটা অবশ্যই কিন্তু মনে করার চেষ্টা করবেন, কেননা সমস্ত কিছুর মধ্যে ঈশ্বরের অবদান আছে, ঈশ্বরের কৃপা আছে। তাই এগুলোকে দৈবিক কৃপাযুক্ত জিনিস যদি মনে করেন, এত সুন্দর একটা নামে আখ্যায়িত করেন, দেখবেন অটোমেটিক্যালি এর কীভাবে শক্তি নির্গত হবে, এর ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি বেড়ে যাবে। চিন্তা করার শক্তি কিন্তু রাখতেই হবে, নাহলে কিন্তু কোনো কাজে জয়ী হবেন না। কি বলবেন আপনারা, যুগলে দাঁড়ান, একা যদি ভয় পায়, আর যদি আপনি ডেসপারেট হন, ব্রেভ হন, তাহলে আপনি একা একাই দরজাটা, মেন দরজাটা খুলবেন, ওখান দিয়েই তো মা লক্ষ্মী আসবেন। শুধু দরজাটা খুলে বলবেন এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী, যেও না মা লক্ষ্মী, বলে শুধু দেখুন। এভরিডে করুন, এভরিডে 2:22 বলবেন, ঘুমিয়ে যাবো তো, ঠিক আছে। আপনি ঘুমিয়ে যদিও পারেন অ্যালার্ম দিয়ে রাখবেন, দিয়ে খানিকক্ষণ জামাটা জাস্ট ছেড়ে নেবেন, মানে আপনি তো ঘুমোচ্ছেন, যখন ঘুম থেকে উঠছেন সেটা বাসি জামা কাপড়ই হচ্ছে, ওটা ছেড়ে নেবেন। দিয়ে তারপরে আপনি এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী, যেও না মা লক্ষ্মী, আশীর্বাদ করো মা লক্ষ্মী, সমস্ত মনোবাসনা, সমস্ত দুঃখ দুর্দশা দূর করো। এই কথাগুলো বলতে পারবেন না যে কোনো জাতির সম্প্রদায়ের মানুষ, অবশ্যই করুন, করে হাতে নাতে ফল পাবেন। তারপরে আপনি দরজা বন্ধ করে দিন, কটা মিনিটের কাজ, জোর 2-3 মিনিটের কাজ, কোনো অসুবিধা নেই। এভরিডে করুন, এভরিডে করে আপনি যদি সাথে একটা প্রদীপ জ্বালিয়ে নিতে পারেন, সোনায় সোহাগা, মাকে আলো দেখাচ্ছেন, এসো মা, তোমার জন্য অপেক্ষা করছি, আর মাও জানবে আমার জন্য এই ভক্ত ওখানে অপেক্ষা করছে। আর ভক্তের ডাকে সাড়ানা দিয়ে মা কিন্তু থাকতে পারে না, এমনিতেই মা সন্তানের ডাকে সাড়ানা দিয়ে থাকতে পারে না। আকুল নয়নে ডাকুন, আকুল মনে ডাকুন, ব্যাকুল মনে ডাকুন, মা অবশ্যই আসবে। তবে ওই যে বললাম টাইম, একদম পিক পয়েন্ট 2:22, 2:22 একদম ডাকুন, কেরামতি দেখুন, এভরিডে করার চেষ্টা করুন, মন প্রাণ ঢেলে করুন, সাকসেসফুল হবেন, হবেন, হবেন। পৃথিবীর কোনো শক্তি নেই আপনাকে আনসাকসেসফুল করে। মনে স্থির বিশ্বাস নিয়ে এগিয়ে যান। একটা জিনিস জানবেন, সবাই পারছে, সবাই করছে, আপনি পারছেন না তাহলে আপনার কমতি আছে। অপরের দিকে যখন একটা আঙুল দেখান তখন জানবেন 3টে আঙুল অলরেডি আপনার দিকে। তাই নিজের দোষটাকে, নিজের কমতিকে, নিজের গাফিলতিকে বোঝার চেষ্টা করুন, অপরের দোষ না খুঁজে। খুব ভালোভাবে আপনি দেখবেন সাকসেসফুল হবেন, আপনারা সাকসেসফুল হলে আমাদের সাকসেস সেটা, কেননা আমরা আপনাদের সাহায্য করতে পেরেছি এটা জানবো। আর একটাই আমাদের মোটো, একটাই পণ, সবার ভালো করা। সর্বে ভবন্তু সুখিনাহা, সর্বে সন্তু নিরাময়া। সবসময় কিন্তু
ভগবানের কাছে, অপরের জন্য চাইবেন, নিজের কাছে নিজের জন্য চাইবেন না। ভগবান দেখবেন সব কিছু আপনাকে দুহাত ঢেলে দিচ্ছেন, দুহাত ঢেলে দিক, আপনাদের জীবন সুন্দর হয়ে উঠুক, এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। খুব ভালো থাকবেন।